রাজ্যের পঞ্চায়েত, এবং সকলের মনেই কিন্তু একটা কথা ছিল, কবে পঞ্চায়েত ভোট হবে, কবে পঞ্চায়েত ভোট হবে, ঠিক? আর রাজ্যের কমিশনার ঘোষণা করেন গতকালকেই যে রাজ্যের এক দফায় পঞ্চায়েত নির্বাচন। ঠিক এই মুহূর্তে আমি ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভানেত্রীর সাথে যুক্ত হয়েছি, যেখানে পঞ্চায়েত নির্বাচন ঘিরে এবং এবার অঞ্চল কারা দখল করবে এবং বিভিন্ন কথা নিয়ে কিন্তু আমরা ডাবগ্রাম ফুলবাড়ির এবং তিনি প্রধান ডাবগ্রাম দুয়ের এবং অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ির পুরো এলাকার ব্লক সভানেত্রী এবং তার সাথে কিন্তু এবার যুক্ত হয়েছি। জানিয়ে রাখি 8ই জুলাই এক দফায় নির্বাচন, যদি এক দফায় তো নির্বাচন, এবার অঞ্চলের এবং ডাবগ্রাম ফুলবাড়ি কি দেখছেন এবং কতটা উন্নয়ন এখনও পর্যন্ত হয়েছে এবং এই যে অনেক দিন ধরে ঘোষণা করবে কবে নির্বাচন হবে সে নিয়ে একটা জল্পনা তো ছিলই, তো এই নিয়ে কি বলবেন? জল্পনা ছিল, এটা তো মনে করেন যে রাজ্য স্তরের ব্যাপার ছিল এটা, যে নির্বাচন কমিশন নিয়ে যে চলছিল, যে নাম চেয়েছিল, তো সেটা যাই হোক নাম হওয়ার পরবর্তীতে এটা ডিক্লেয়ার করেছেন রাজ্য থেকে যে 8 তারিখ এক দফায় ভোট, 8 জুলাই। তো এবার সেক্ষেত্রে আমাদের যেটা প্রার্থী নিয়ে আর কি আলোচনা, সেটা রাজ্য থেকে অনেক দিন আগেই আমাদের এটা বিভিন্ন মাধ্যম দিয়ে আর কি প্রার্থী বাছাই চলছিলই। তো ভোট কবে হবে সেটা আমরা জানতাম না, আমাদের জানা ছিল না যে ভোট, সাধারণত আমাদের এপ্রিল মেতেই ভোটটা ডিক্লেয়ার হয় দেখে এসেছি। তো যাই হোক, ভোট এবার কারণবশত বা নির্বাচন কমিশনের সদস্য নিয়েও যে ঝামেলা সেটা প্রকাশ্যে সবাই জানে, তো সেটা নিয়ে যেহেতু ঝামেলা মিটে যাওয়ার পরে এটা ডিক্লেয়ার যে করেছেন সেটা নিয়ে আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের ক্যান্ডিডেট নির্বাচন পদ্ধতি মোটামুটি কমপ্লিটই, তো সেটার জন্য আমরা এখন প্রচারে নামব। তো এই প্রখর রোদ এবং এই দাবদাহ যে চলছে, যেটা এত বছর আমরা কোনোদিন শিলিগুড়ির আবহাওয়ায় এটা দেখতে পাইনি, তো সেটাই একটু অসুবিধা হবে। দিনের বেলা হয়তো প্রচারে গেলে অনেকে অসুস্থ হয়ে যাবে, তো যার জন্য এখন সামনে বর্ষা যদি আসে, বর্ষায় তবু প্রচার করা যাবে, কিন্তু এই প্রখর রোদে দিনের বেলাটা প্রচার করা যাবে না, কিন্তু পাড়ায় পাড়ায় বুথ প্রেসিডেন্টরা প্রচার করলে করতেও পারে, কিন্তু বিকেলে বা সন্ধ্যায় আমাদের প্রচারে কোনো অসুবিধা হবে না। আচ্ছা একটা কথা, যেখানে তো এই আর বেশি দিন তো বাকিও নেই, মানে এক মাসও বাকি নেই, তো আগে থেকে কি প্রস্তুতি ছিল বা মানে এই যে ইসে প্রচারের এদিকে অনেকটা অসুবিধা হবে না যেখানে এক মাসও বাকি নেই? না, প্রার্থী নিয়ে তো আমাদের অসুবিধে হবে না, প্রার্থী আমাদের অনেক দিন ধরেই এটা প্রসেস চলছিল বিভিন্ন মাধ্যম দিয়ে বা রাজ্য থেকে, যে আমাদের যে সেকেন্ড কমান্ড অভিষেকের ইয়ের থেকে, দপ্তর থেকে যে অভিষেক যে কিছু লোকজন রেখেছে আর কি, মানে কার বুথে জনপ্রিয়তা বেশি এবং কে হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি কার, সে সমস্ত এবং দলের কর্মী হিসেবে তার কতটা দক্ষতা, সেই হিসেবে প্রার্থী আমাদের কাছেও চেয়েছিল, আমরাও পাঠিয়েছিলাম অঞ্চল প্রেসিডেন্টদের মাধ্যম দিয়ে, আমি সেটা জেলা নেত্রীর কাছে পাঠিয়েছি, তারপরেও মানে বিভিন্ন দপ্তর থেকে রাজ্যস্তর থেকে এটা ছানবিন উনারা করেছেন এবং সার্ভে করেছেন, তার মাধ্যম দিয়ে সেটা আমরা আজকে 5টায় জেলা নেত্রী মিটিং ডেকেছে, সেখানে বুঝতে পারবো যে প্রার্থী কারা কারা হচ্ছে বা কিসের নিরিখে কে হচ্ছে সেটা আজকে জানতে পারবো আর কি। আর মনোনয়নপত্র তো আজ থেকেই শুরু এবং আপনাদের যে কবে ডিক্লেয়ার করবেন যে লিস্ট যে রয়েছে আপনাদের নির্বাচনে, তো কি ভাবনা কবে হতে পারে? ওটা ওই তো আজকেই জেলা প্রেসিডেন্ট ডেকেছে মিটিংয়ে, ওখানেই আমরা জানতে পারবো, যে কারণ ফাইনাল চূড়ান্ত যে ক্যান্ডিডেট সেটা লিস্ট এখনও আমার কাছে আসেনি, সেটাই হয়তো আজকে সেই জন্যই হয়তো মিটিং ডেকেছেন। প্রার্থী চূড়ান্ত হয়ে গেলে আমাদের 15 তারিখের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে, সেটাতে কোনো অসুবিধা হবে না। এক একটা অঞ্চলে মোটামুটি মনে করুন 106টা ক্যান্ডিডেট আমার ডাবগ্রাম ফুলবাড়িতে, প্রার্থীর সংখ্যা হচ্ছে 106, 30টা ফুলবাড়ি টু, 30টা ফুলবাড়ি ওয়ান, 30টা ডাবগ্রাম টু, আর ডাবগ্রাম ওয়ানে হচ্ছে 16টা সিট। এবার কি মনে হচ্ছে, মানে 4টা তো অঞ্চল ডাবগ্রাম ফুলবাড়ির এলাকা পড়ে, তো এবার কারা অঞ্চল দখল করবে?
দেখো, আমাদের সরকার 2013-তে আসার পরে, তৃণমূল সরকার আসার পরে যেভাবে উন্নয়ন হয়েছে, দীর্ঘ 35-40 বছরের বামফ্রন্টের শাসনকালে যে জল নিকাশি ব্যবস্থার যে শূন্যতা ছিল এবং রাস্তাঘাটের যে অবস্থা ছিল, হ্যাঁ, এবং শুধু অঞ্চলের জন্য নয়, এমনকি যে যোগাযোগ ব্যবস্থার যে রাস্তাগুলো, যেরকম ফাটাপুকুর যাওয়ার বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে, শর্টকাটও রাস্তা, প্রচুর রাস্তা তৈরি হয়েছে, যেটা একমাত্র তৃণমূল দল আসার পরেই উন্নয়নগুলো হয়েছে। মানুষ এগুলোও বিচার করবে যে কোন আমলে উন্নয়ন হয়েছে, এবং সার্বিক উন্নয়ন থেকে আরম্ভ করে যে মানুষের ঘরে ঘরে যে প্রকল্পগুলো পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি, সেগুলোও মানুষ নিশ্চয়ই মনে রাখবে। কেউ উপকার করলে তো সেটা তো মনে রাখা দরকার। এখানে তো একটা কথা বলা চলে, যেখানে ডাবগ্রাম ফুলবাড়ি এমএলএ যে শিকার চ্যাটার্জি, তিনি তো বলছেন যে এবার তারাই ভোট দখল করবে, মানে অঞ্চলটা তারাই দখল করবে, এবং উন্নয়নের দিকে সেরকম বলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম ফুলবাড়ির দিকে বিভিন্ন গ্রাম এলাকা, বিভিন্ন এলাকাতে উন্নয়ন বলে দেখা যায়নি, এরকম তো শিকার চ্যাটার্জি বললেন। এটা ওনাকে বলাটা ঠিক শোভা পায় না, উনি কিসের নিরিখে বলেছেন জানি না। আজকে 5 বছর হতে চললো সংসদ আছে বিজেপির, হ্যাঁ, ওনাকে আমরা কোনো দিন পাইনি। একটা সংসদ 5 কোটির ওপরে উন্নয়নের জন্য বছরে পায়, সেই উন্নয়নটা উনি কোথায় করলেন ডাবগ্রাম ফুলবাড়ির ব্লকে, সেটা কেউ বলতে পারবে না। আর যিনি এমএলএ হয়েছেন, ওনার প্রায় 2 বছর হয়ে গেল, উনি 60 লক্ষ টাকা করে, 60 লক্ষের উপরেই এখন পাচ্ছে একটা উন্নয়নের জন্য, সেই কাজটাও উনি কোথায় করেছেন সেটাও আমরা বলতে পারবো না। এবার যেটা হচ্ছে কাজ, যেরকম 15 ফিনান্স বলেন বা আমাদের ওন ফান্ডের থেকে বলেন, জেলা পরিষদ থেকে বলেন, পঞ্চায়েত সমিতির থেকে বলেন, SJDA NBDD থেকে, যে সমস্ত উন্নয়ন হয়েছে, বড় যে সার্বিক উন্নয়নগুলো হয়েছে, এবং ডাবগ্রাম ওয়ানে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, সেখানকার রাস্তাঘাট পর্যন্ত গৌতম দেব উন্নয়নমন্ত্রী থাকাকালীন উনি উন্নয়ন করে দিয়েছেন, এবং কিছু কিছু একদম রিমোট এরিয়ায় যেখানে কোনো ইলেকট্রিক লাইন যাওয়ার ব্যবস্থা নেই, সেখানে সোলার লাইটের উনি ব্যবস্থা করে দিয়েছিলেন গৌতম দেব। তো সেই সব উন্নয়নগুলো তো মানুষ বুঝবে, যে এটা তৃণমূল দলের বিধায়ক ছিলেন উনি, উনি উন্নয়ন মন্ত্রী মন্ত্রকে ছিলেন, উনি উন্নয়নগুলো করেছেন। সেই নিরিখে আজকে বলতে গেলে দিল্লিতেও বিজেপি গভর্নমেন্ট, এখানেও ওরা বিধায়ক এবং সংসদ দুজনই হচ্ছে বিজেপির, তো সেক্ষেত্রে উনাদের তো ডবল উন্নয়ন করার দরকার ছিল, কিন্তু উনারা তো সেই হিসাবে এখানে একটা উন্নয়ন উনারা যে করেছেন সেটা কিন্তু কেউ বলতে পারবে না। এখন উনারা বিভিন্ন কর্মীদের বুঝিয়েছে যে কোনো রাস্তা হলে বলে এটা তো সেন্ট্রালের টাকা, এমনকি ঘরের সার্ভে হয়েছে সেটাও বলছে সেন্ট্রালের টাকা। এটা সেন্ট্রালের টাকা বলে তো কোনো কথা নাই, যারা জানে না, যারা এইসব ব্যাপারগুলো জানে না, টেকনিক্যাল লাইন সিস্টেম যেটা জানে না, সেই সমস্ত মানুষকে ওরা ভুলভাল বুঝিয়েছে, বিজেপির নেতা নেত্রীরা ওরা ভুলভাল বুঝিয়েছে, এটা তো সত্য নয়। কারণ দেখুন, আজকে যে সমস্ত GST থেকে আরম্ভ করে যে সমস্ত ট্যাক্স আদায় হয় যে কোনো রাজ্যে, তার 50% ট্যাক্সই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যায়, তো সেটার নিরিখে সেই টাকাই তো আমাদের পাওনা টাকা, তাই তো সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও ফুলফিল করে ফেরত দেয়নি, সেটা মমতা ব্যানার্জি দিল্লিতে ধর্নায় গিয়ে হচ্ছে কিছুটা আদায় করে নিয়ে এসছেন, সেটা আমাদের রাজ্য সরকারেরই জনগণের ট্যাক্সের টাকা। তো এবার কি মনে হচ্ছে, মানে এবার তাহলে কি এক দফাতে কি তৃণমূল এবার দখল করবে অঞ্চল, মানে কোনো সমস্যা পড়বে না? যেখানে কিন্তু আরেকদিকে বিরোধী দলের নেতা তারা কিন্তু বলছেন যে এবার দখল তৃণমূল আর করতে পারবে না, এবার বিজেপিই দখল করবে, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে না? না, সেটা বলাটা ভুল। আপনারা বিধানসভার ভোটও দেখেছেন, বিধানসভায় বড় বড় নেতারা সব চলে গেছিলো, হ্যাঁ, অন্য দলে, তো সেক্ষেত্রে মানুষের তখন ধারণা ছিল যে, মানে কিছু আমাদেরও নেতাদের মধ্যে ধারণা জন্মেছিল যে এবার হয়তো বিধানসভায় বিজেপিই চলে আসবে, তৃণমূল আসবে না, কিন্তু তা নয়, জনগণই আসল কথা, জনগণই রায় দেবে, জনগণ জানে যে কোন সরকারের দৌলতে উন্নয়ন হয়েছে, আমরা উন্নয়ন চাই, এবং বাড়ি বাড়ি যে প্রকল্পগুলোর সুবিধাগুলো পাচ্ছে, হ্যাঁ, দল টল নির্বিশেষে প্রত্যেকের ঘরে ঘরে যে উন্নয়নগুলো মমতা ব্যানার্জির হাত দিয়ে যে আমরা দিতে পেরেছি, সেটার জন্য জনগণ আমাদের পাশেই থাকবে, এটুকু আমরা কিন্তু 100% আশা করি। আচ্ছা দিদি, আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে ডাবগ্রাম ফুলবাড়িতেই, এবং ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2,
তারপর ফুলবাড়ি ওয়ান, ফুলবাড়ি টু, এইখানটায় দেখা যাচ্ছে অনেকেই পঞ্চায়েত ছিল এবং সেই পঞ্চায়েত নিয়েই একটা যেরকম দৃষ্টিকোণ যেরকম একটা দেখা যাচ্ছে যে আমাকে টিকিট দিতে হবে এরকম একটা কিন্তু দেখা যাচ্ছে। সেই নিয়ে কি কোনো মানে ভোটের কোনো সমস্যা হবে আপনাদের যেখানে এরকম একটা ঘটনা ঘটছে? অ্যাকচুয়ালি এটা তো হবেই, আসলে দল এত বড় হয়ে গেছে। হ্যাঁ, একটা সংসারে পাঁচটা ছেলে থাকলে সব ছেলেদের মতামত, সব ছেলেদের যে স্বভাব চরিত্র একই থাকে সেটা নয়, কেউ ডাক্তারও হয়, কেউ অন্য টাইপেরও হয়ে যায়। তো সেক্ষেত্রে এত বড় একটা পশ্চিমবঙ্গের এত জন মানুষ বহুল এরিয়া, এটা পশ্চিমবঙ্গটা এত লোকসংখ্যা, এখানে তো দলে প্রচুর সংখ্যক লোকজন রয়েছে, তো তাদের মধ্যে মতামতের পার্থক্য হতে পারে, কিন্তু সর্বোপরি বলতে পারি যে এখানে দল যেটা ডিসিশন নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে এবং দল যেটা চাইছে সেটার জন্যই আমরা লড়ে যাব। আমরা কে প্রার্থী হলো, কে ক্যান্ডিডেট হলো সেটা বড় কথা নয়, সেটা যদি মানুষ করে তাহলে মানুষ ভুল করবে। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট তৃণমূল দলের জোড়াফুল চিহ্নে যে দাঁড়াবে তার হয়েই আমরা খাটব। তাহলে তালিকা, মানে তালিকা এই এক দুদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে? হ্যাঁ, আজকে ওটা পাঁচটার সময় জেলা নেত্রী মিটিং ডেকেছে, ওখানে গিয়ে বুঝতে পারবো যে প্রার্থীর নামগুলো, চূড়ান্ত প্রার্থীর তালিকাটা আজকে দেবে না কি দেবে সেটা আমি তার আগে তো বলতে পারবো না। তাহলে এবার ডাবগ্রাম টু, ডাবগ্রাম ওয়ান আর হচ্ছে ফুলবাড়ি ওয়ান, ফুলবাড়ি টু কারা দখল করছে? অবশ্যই উন্নয়ন দেখতে গেলে এবং বিভিন্ন এ দেখতে গেলে ওটা আমাদের দখলেই থাকা উচিত। ঠিক মানুষের কথা নিয়ে, মানুষের জবাব নিয়ে ঠিক আমার সাথে এই মুহূর্তে কিন্তু ছিল ডাবগ্রাম ফুলবাড়ি অর্থাৎ ব্লক সভা নেত্রী এবং দু নম্বর ডাবগ্রামের প্রধান। যেভাবে ভোট নিয়ে জল্পনা ছিল কবে ভোট হবে, ঠিক তার গতকালকেই কিন্তু ইলেকশন নির্বাচন কমিশনার কিন্তু জানিয়ে দিয়েছেন ভোট হতে চলেছে 8ই জুলাই। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছিলাম প্রধান সুদাসিংহ চ্যাটার্জির সাথে। এভাবেই মানুষের জবাব এবং মানুষের কথা নিয়ে বিভিন্ন নেতাদের কাছে যাব। চোখ রাখুন এসকে লাইভে। আইজিবিসি সার্টিফাইড গ্রিন বিল্ডিংস সিপি গ্রিনস মে পাইয়ে 3 and 4 BHK স্পেশিয়াস ফ্ল্যাটস সেবক রোড সিলিগুড়ি কে পাস। স্ক্রিন পে দিয়ে হুয়ে নম্বর পর আজ হি সম্পর্ক করে আপনা ফ্ল্যাট বুক করনে কে লিয়ে। 5 BHK প্রিমিয়াম ভিলাস কে সাথ পাইয়ে এক ইউরোপিয়ান লাইফস্টাইল জিনে কা মৌকা। ডাগাপুর সিলিগুড়ি মে বন রহা হ্যায় ইয়ে প্রজেক্ট, ওপেন হ্যায় বুকিংস কে লিয়ে। স্ক্রিন পে দিয়ে হুয়ে নম্বর পর আজ হি সম্পর্ক করে। টিনা কা ঘর বানানে কা টোটাল সমাধান, বাজার ভাও সে হামারে ইয়াহা কিফায়তি দাম, ঘর দোকান মকান গোদাম বানানে কে লিয়ে টিনা, প্রোফাইল সিট, রঙ্গিন টিনা, পাইপ আদি সামান কি নেই দোকান। টিনা লাগানে কে লিয়ে মিস্ত্রি ভি উপলব্ধ হ্যায়। মহাবীর স্টিল 3rd মাইল ভেগা মল কে সামনে সিলিগুড়ি। কন্ট্যাক্ট নম্বর 6297588103। আইজিবিসি সার্টিফাইড গ্রিন বিল্ডিংস সিপি গ্রিনস বা পাউনু হোস 3 and 4 BHK স্পেশিয়াস ফ্ল্যাটস সেবক রোড সিলিগুড়ি কো ছেউমা। আজ নেই আপনি ফ্ল্যাট বুক গর্নুকো লাগি স্ক্রিন মা দিয়ে কো নম্বর মা সম্পর্ক গর্নু হোস। 5 BHK প্রিমিয়াম ভিলাস সঙ্গ পাউনু হোস এটা ইউরোপিয়ান লাইফস্টাইল জিউনকো মৌকা। ডাগাপুর সিলিগুড়ি মা বন্দাই গরেকো ইয়ো প্রজেক্ট ওপেন ছ বুকিং কো লাগি আজ নেই স্ক্রিন মা দিয়ে কো নম্বর মা সম্পর্ক গর্নু হোস। গোদরেজ ইন্টেরিও ঘরেলু আর কার্যালয় দোনো ক্ষেত্র মে ভারত কা প্রিমিয়াম ফার্নিচার ব্র্যান্ড হ্যায় জো ডিজাইন নির্মাণ আর স্থিরতা কে লিয়ে এক জানা মানা নাম। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी।